नमस्कार स्वागतम सबाइके आरो एकटा नतून भिडियोते मित्र पामस्ट्रीते। देखुन आजके एकटा फिमेल हाथ एबं एई हाथटा एत सुंदर एखान दिये जे लाक लाइनटा चले गेछे सेटा किन्तु पुरोटाई एकदम देखुन शनिर क्षेत्र पर्यन्त पौंछे गेछे। एत सुंदर लाक लाइन किन्तु खूब कम देखा जाय, 100टाय एकटा देखा जाय बोललेओ चले। एत सुंदर लाक लाइन निये जादेर जन्म हयेछे तारा निश्चयई सक्सेस हबेई जीवनेर एकटा समये गिये एबं इनी अलरेडी कोनो एक काजेर साथे जुक्त हबेन एबं सेखान थेके अनेक बेशी सक्सेस प्राप्त हबेन। प्रथमत द्वितीयत एनार बिएटा लाभ मैरेज हबे किना प्राय 10 বছর धरे एनादेर रिलेशन चलछे सेटा किन्तु बोलेछेन इनी। जाई होक एनार किन्तु लाभ मैरेज साइन कम बेशी एकटा सुस्पष्ट इंगित एखाने देखते पाচ্ছি, এই ক্ষেত্রটা ব্যাখ্যা আছে। অতএব लाभ मैरेजের साइन किन्तु আপনার হাতে অবশ্যই আছে। আপনার এই ক্ষেত্রে কিছু কিছু কথা বলা ভালো। এই ক্ষেত্রে যাদের ত্রিভুজ থেকে থাকে তারা কিন্তু অনেক বেশি একটা প্রপার্টি অথবা অনেক বেশি বড় একটা মালিক হয়ে থাকে। সেই নির্দিষ্ট বয়সটায় গিয়ে আপনার হাতে প্রোগ্রেস লাইনের সংখ্যাগুলো অনেক আছে। এই বয়সগুলোতে অনেক বেশি পয়সা ইনকাম করতে সচেষ্ট হবেন। বর্তমান আপনার প্রায় 29 বছর বয়স চলছে, অতএব বলতে পারি এই বয়সগুলোতে কিন্তু আপনি অনেক বেশি পয়সা ইনকাম পয়সা জেনারেট করতে সক্ষম হবেন। এবং এই যে ত্রিভুজটা আপনাকে কোনো একটা জায়গা থেকে মনে করুন সেটা যদি হয়ে থাকে আপনার কোথাও যদি সেভিংস হয়ে থাকে অথবা এরকম টাইপের যে জায়গাগুলো থেকে থাকে সেখান থেকে একটা বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু আপনি লাভ করতে পারবেন। আরও কিছু কিছু রেখা দেখিয়ে দিতে ভালো হবে। দেখুন প্রথমত মাইন্ড লাইনের ওপরে যাদের ত্রিভুজ থেকে থাকে তারা কিন্তু নিজের বুদ্ধির দ্বারা অনেক কিছু করে নিতে পারে। প্রথম কথা, মাইন্ড লাইন মূলত নিজের ক্যারিয়ারকে নির্দেশ করে থাকে, অতএব ক্যারিয়ার তাদের খুব সুন্দর হয়ে থাকে। আর এদের জীবনে সকল প্রয়াসই সফল হয় যাদের মাইন্ড লাইনের উপর ত্রিভুজ থাকে। ত্রিভুজটা অতীব একটা শুভ সাইন, খুব সুন্দর একটা শুভ সাইন। আর হাতের এই ক্ষেত্রে যাদের ত্রিভুজ থেকে থাকে তারা কিন্তু অনেক বেশি সুস্থ এবং সবল মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। আপনার ক্ষেত্রেও সেটা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর রেখা আপনার হাতে বর্তমান আছে, কিছু কিছু ক্ষেত্রে তো আরও সুন্দর রেখা। হার্ট লাইনটা যাদের শনির ক্ষেত্রের দিকে এসে শেষ হয় তারা কিন্তু পয়সাটাকে বেশি মহত্ব দিয়ে ফেলে নিজের ফ্যামিলির থেকে। আপনার ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকবে অনেক বেশি পরিমাণে। প্লাস আরেকটা জিনিস এখানে দেখুন, এই রেখাটা অনেক বেশি উত্থিত হয়ে প্লাস বৃহস্পতির পর্যন্ত পৌঁছে গেছে। এটা বর্তমান সময়ে ইচ্ছা শক্তিকে প্রবল করে তোলে। কিন্তু আরেকটা খারাপ দিক আছে, এটা হলো ইগোইস্টিক বহুত হয়ে থাকে। এনাদের ভিতরে প্রচুর পরিমাণে ইগোইস্টিক হয়ে থাকে। সবাইকার সাথে সমানভাবে এনারা কোনো দিনই মিশতে পারেন না নিজের ইগোর জন্য। আরও একটা প্রমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেক বেশি এরা যে ক্ষেত্রে যাক না কেন সেখানে নিজেদের ইগোটাকে প্রাধান্য করে দেন সবসময়ের জন্য। এই আঙুলটা অনেক ছোট, এই আঙুলটা দেখুন কত বড়, প্রায় মধ্যমার কাছাকাছি। এদের ইগোটা এত বেশি হট হয়ে থাকে যে কারোর সাথে কোনো ব্যক্তি যদি এনাদের সাথে খারাপ আচরণ করে অথবা এদের চোখে যদি কেউ খারাপ হয়ে যায়, একবার যে খারাপ হয়ে গেছে সে জীবনে উঠতে পারবে না আর। তাকে যে করে হোক জীবনে কোনো দিন এনারা ক্ষমা করবেন না। এরকম টাইপের হাত হয়ে থাকে। এনারা নিজের ওপরে অচল ভক্তি থাকে, অচল বিশ্বাস থাকে এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন। এটা সবসময় একটা জিনিস আপনারা সবসময় ভুল করে থাকেন যে নিজে যা বলবো সঠিক, নিজে যা করবো সঠিক। এই মতবাদটা এনাদের ভিতরে প্রচুর পরিমাণে হয়ে থাকে। এনারা যে কাউকে জ্ঞান দিতে অনেক বেশি সচেষ্ট হন কিন্তু সেই জ্ঞানটা নিজের উপরে প্রয়োগ করতে পারেন না। যে সব থেকে বড় হচ্ছে ইগোইস্টিক ব্যাপারটা। সবাইকে সমানভাবে দেখা উচিত আমি মনে করি, কারণ এর জন্য অনেক অংশে পিছিয়ে যেতে হচ্ছে আপনার। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন যে কথাটা বলতে চাইছি। এখানে দেখুন শনির ক্ষেত্রে আড়ি দাগ, এটাও কিন্তু সেম টু সেম প্রবলেম, অনেক বেশি ইগোইস্টিক দর্শিত হয়ে থাকে এনারা। ফ্যামিলি কেমন যাবে অর্থাৎ ম্যারেজ লাইফ কেমন হবে? ম্যারেজ লাইফ খুব সুন্দর সুস্পষ্ট হবে আপনার ক্ষেত্রে। বৃহস্পতির ক্ষেত্রে কোনো খারাপ সাইন নেই, খুব সুন্দর সুন্দর কয়েকটা রেখা আছে। মঙ্গলের ক্ষেত্রে একটু কাটপিট থাকলেও অনেক বেশি সমস্যা আপনার ক্ষেত্রে ক্রিয়েট হবে না। এই রেখাটা নিচস্থ হওয়ার কারণে ফ্যামিলির সাথে যে সবসময় টাইম স্পেন্ড করতে পারবেন কিনা সেটা আমি বলতে পারছি না। কিছু কিছু ক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে আপনাকে বাইরে থাকতেও হতে পারে, যার কারণে ফ্যামিলির থেকে কিছু কিছু সময়ের জন্য আপনাকে দূরে থাকতেও হতে পারে। এটা হয়ে থাকতে পারে কর্মক্ষেত্রে বিশেষ করে। আপনার সানলাইন এত সুন্দর, দ্বিতীয়ত লাক লাইন যাদের এত সুন্দর হয়ে থাকে তারা কিন্তু সরকারি চাকরির যোগ্য হয়ে থাকে। আর বেশি কিছু দেখানোর দরকার হয় না, দুটো লাইনই যথেষ্ট। যাদের সানলাইনটা অনেক সুন্দর হয়ে থাকে তাদের অবশ্যই সরকারি চাকরির যোগ হয়ে থাকে। আমি দেখেছি যাদের সানলাইনটা, একজনের সানলাইন এই নিচে পর্যন্ত উপস্থিত ছিল এবং তিনি কমসে কম 5 থেকে 6 বার সরকারি চাকরি ছেড়ে দিয়ে তারপরে একটা ভালো চাকরি ধরেছিলেন। এটা কিন্তু পুরো এই লাখ লাইনকে টাচ করেছিল। এবং আপনার ক্ষেত্রে সেম টু সেম রেখা নেই, মধ্যেখানে একটু খারাপ আছে, অস্পষ্ট আছে, যার কারণে কিন্তু তবুও আমি বলছি এখানে কিন্তু অনেকটা শিওর। বিজনেসের ক্ষেত্রটা আপনি কোশ্চেন করেছিলেন, আপনার হাতে বিজনেসের ক্ষেত্রটা অনেক বেশি ভালো নয়, অতএব বিজনেসের দিকে যাওয়ার আপনার দরকার যে অত বেশি হবে সেটা আমি বলবো না, অত বেশি যাওয়ার দরকার নেই। সাকসেস লাইনটা মোটামুটি দেখুন একেবারে শুক্রের ক্ষেত্রে, আপনি জীবন থেকে যেটুকুনি পেতে চাইছিলেন গাড়ি বাড়ি ধন দৌলত তার কম বেশি একটা কিন্তু পেয়ে যাবেন, তার কারণ এখানে তো প্রোগ্রেস লাইনটা এটা কিন্তু কম বেশি তারা গাড়ি বাড়ি ধন দৌলত পেয়ে থাকে। মঙ্গলের স্থানে যে রেখাটা, যে মঙ্গল রেখাটা অথবা মার্শাল রেখাটা সেটাও মোটামুটি আছে, নিজস্ব বাড়ি অবশ্য হবে কিন্তু দেরিতে। রাহুর ক্ষেত্রে চৌকো চিহ্ন, কিছু কিছু ক্ষেত্র থেকে কিছু কিছু ফিল্ডের থেকে মাঝে মাঝে কিছু পয়সা আপনার পকেটে ঢুকতে পারে, এক্ষেত্রেও দেখুন সেম টু সেম একটি রেখা, কিছু কিছু ক্ষেত্র থেকে কিছু কিছু ফিল্ডের থেকে মাঝে মাঝে কিছু পয়সা আপনার হাতে উপস্থিত হবে, কিন্তু এত বেশি উচ্চস্থ শুক্র কখনো ভালো ফল প্রদান করে না। এত বেশি উচ্চস্থ শুক্র যাদের থেকে থাকে তারা মানুষের উপরে ওভার অ্যাট্রাক্টেড হয়ে যায়, এত বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায় যে নিজের ভিতরে দাম্ভিকতা প্রকাশ পেতে থাকে, যার কারণে আপনার ইগোইস্টিকটা এত বেশি হট, এত বেশি ইগোইস্টিক আপনি, প্রধান কারণ। শুক্র যাদের অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে তারা সবসময়ের জন্য একটা ভালো জীবনযাপন করতে চায় এবং এনারা অনেক উচ্চ লেভেল পর্যন্ত দৌড়াতে চায়, রেসের ঘোড়া হয়ে থাকে এনারা, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পিছিয়ে আসতে হয় এনাদের, কারণ এর উপরে এত বেশি পয়সা, বিশেষ করে নিজের ওপরে এবং নিজের যদি কেউ থেকে থাকে যে লাইফ পার্টনার যাদের ওপরে তাদের উপরেও অনেক বেশি খরচা করে ফেলে, যার কারণে ব্যক্তিগতভাবে অনেক বেশি পিছিয়ে পড়ে যান এনারা কিছু কিছু ক্ষেত্রে। শুক্র অনেক বেশি হাই কখনোই ভালো না, শুক্র একটু মিডিয়াম টাইপের হওয়া ভালো, নিচস্থ হওয়া ভালো না, উচ্চস্থ হওয়া ভালো না, মিডিয়াম টাইপের শুক্র সবসময়ের জন্য ভালো রেজাল্ট দিয়ে থাকে, এটা আপনাকে উড়িয়ে নিয়ে বেড়াবে বললেও চলে অনেকটা, কিন্তু তার ভিতরে টেনশানটা বিপুল পরিমাণে অনেক বেশি, প্রায় বলতে গেলে মানে ভরে দেওয়া হয়েছে টেনশানটা, অনেক বেশি টেনশান। মায়ের সাথে মাঝে মাঝে দ্বন্দ্ব অথবা মায়ের শরীরটা মাঝে মাঝে খারাপ হওয়ার একটা প্রবণতা বা লক্ষণ দেখতে পাচ্ছি। চন্দ্রের ক্ষেত্রে এই সাইন যাদের থেকে থাকে তারা অনেক বেশি পয়সার মালিক হয়ে থাকে, এটা আমি প্রথমে বলেছি ডোর সাইন, তিনটে সাইন আছে এখানে, চারটে সাইন যাদের হাতে আছে তারা মাল্টিমিলিয়নিয়ার হয়েছে, সেরকম হাতও আমার কাছে এসছে, কিন্তু আপনার ক্ষেত্রে তিনটে দেখতে পাচ্ছি, অতএব কাছাকাছি যাবেন, অনেক বেশি পয়সার মালিক তো আপনি অবশ্যই হবেন, সেটা আমি প্রথমেই বলেছি। কিন্তু প্রথমত এত বেশি খারাপ থাকার কারণে মঙ্গলটা যাদের এত বেশি বিধ্বস্ত, এই আঙুলটা যাদের নিচস্থ থাকে তাদের ফ্যামিলিটা যে সুন্দর থাকা সত্ত্বেও মাঝে মাঝে ফ্যামিলি সুখ থেকে এনারা বঞ্চিত হয়ে যান, যদিও এনার ক্ষেত্রে আছে, কিন্তু শনির রেখার উপরিভাগে যাদের এই রেখাগুলো থেকে থাকে তাদের আমি প্রথমে বলেছি তাদের একটু সবার থেকে সরে চলার, যে সবাই একই পথে চলছে ওনারা একই পথে চলতে চান না, একটু পথটাকে বেছে নিয়ে আলাদা হয়ে চলতে চান, যার কারণে প্রবলেমটা বেশি দাঁড়িয়ে যায়। যাই হোক, আশা করছি আপনার যে কোশ্চেন ছিল তার এক একটা কোশ্চেনের অ্যান্সার কম বেশি পেয়ে গেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন। নমস্কার।